শৈশবের দুরন্ত দিনগুলো আমরা হারিয়ে ফেলি নিত্য কর্মব্যস্ততায় সময়ের স্রোতে। এই দিনগুলোর সঙ্গে রয়েছে আমাদের শৈশবের বন্ধুরা এবং সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছেন আমাদের স্কুলের শিক্ষকরা। আমরা যখন পরম আনন্দে আমাদের শৈশবকে উপভোগ করেছি, তখন স্যাররা আমাদের জীবনকে গড়ে দিয়েছেন, আমাদের জন্য তৈরি করেছেন আমাদের এগিয়ে চলার পথ। আজ বিশ্ব শিক্ষক দিবস, 5ই অক্টোবর। আজকের এই দিনে স্মরণ করছি আমাদের সকল শিক্ষককে এবং তাদেরকে জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। একটি জাতির ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সে জাতির শিক্ষকেরা। আমরা যদি একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল, মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের শিক্ষকদের কাছে। আমাদেরকে নিশ্চিত করতে হবে তাদের অর্থনৈতিক প্রয়োজন, এবং সাথে সাথে নিশ্চিত করতে হবে সমাজে তাদের সর্বোচ্চ সম্মান। আর এই সম্মানের জায়গাটুকুই চিন্তা করে গত বছরে প্রথমবারের মতো আমরা আয়োজন করেছিলাম প্রিয় শিক্ষক সম্মাননা। প্রিয় শিক্ষকরা আমাদের এই সিঁড়িগুলো করে দেন। এই সিঁড়ি হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, এগিয়ে যাওয়ার সিঁড়ি। কখনো ভালোবাসায়, কখনো মমতায়, কখনো শাসনে তারা আমাদেরকে তৈরি করেন আজকের আমাদের জন্য। এই শিক্ষকরা কেউ কেউ আদরে, শাসনে হয়ে ওঠেন আমাদের প্রিয় শিক্ষক, হয়ে ওঠেন অনুপ্রেরণার উৎস। সবগুলো মানুষের মধ্যে আমি আমার সন্তানকে খুঁজে পাই, এর জন্য মনে হয় সব আমার সন্তান। এবং আমার এটা মনে হয় ছেলে মেয়েরা যদি আমাকে মা ডাকে, আবার মনে হয় আমার ভেতরে, আবার মানে হৃদয়ে তাদের জায়গা হবে, মানে জায়গা কম পড়বে না। ২০২০ সাল মহামারীর কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শূন্য, শূন্য এই মাঠ, শূন্য শ্রেণীকক্ষ, এবং আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক প্রিয়জনকেও, হারিয়ে ফেলেছি আমাদের অনেক প্রিয় শিক্ষককে। আমরা হারিয়েছি আমাদের প্রিয় অভিভাবক জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে, যিনি আমাদেরকে সবসময় পথ দেখেন। আমরা হারিয়েছি আমাদের আরেকজন অভিভাবক জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যারকেও, তিনি ছিলেন আমাদের স্বপ্নের সারথি।
আমাদের এই বছরটা, আমাদের এই সময়কালটা দুঃখ বেদনা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার একই সঙ্গে আমাদের জীবনে অনিশ্চয়তা, আমাদের অর্থনৈতিক জীবনযাপন, এই সংকটগুলো গভীর হয়েছে আরো অনেক। তারপরও কারো জীবনই থেমে থাকে না, আমাদের জীবনও থেমে নেই। আর আপনারা জানেন যে আমরা প্রথম আলো শুধু সংবাদপত্র, একটা পত্রিকা প্রকাশ, এখানে আমাদের কাজ শেষ করি না। আমাদের শুরু থেকে একটা চিন্তা ছিল, ভাবনা ছিল যে আমরা শুধু লিখবো না, বলবো না, আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের জন্য আমরা কিছু ভালো কাজ করার চেষ্টা করব, বিশেষ করে ছাত্রদের জন্য, তরুণদের জন্য আমরা কাজ করব। তো আমাদের শুরু থেকেই সেরা ছাত্রদের সম্বর্ধনা দেওয়া, অদম্য মেধাবী যারা আমরা বলি দরিদ্র ছাত্রদের, তাদের পাশে থাকা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, একইভাবে তাদের জন্য বিতর্ক, তাদের জন্যে প্রোগ্রামিং কনটেস্ট, তাদের জন্যে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করার চেষ্টা ছিল, আছে, আগামীতেও থাকবে। তো এইসবের মধ্যে দিয়ে আমরা সবসময় মনে রাখি, এটা আমাদের ভাবনা ছিল, কাজটা করতে পারিনি দীর্ঘদিন, যে আমাদের সমাজের সেরা শিক্ষকদেরকে স্মরণ করা, তাদেরকে সম্মানিত করা, যাদের কাছে আমরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যাদের কাছ থেকে আমাদের জীবন পথে চলার সকল কিছু আয়ত্ত করেছি, জেনেছি, সেই শিক্ষকদেরকে আমরা সম্মানিত করতে চেষ্টা করেছি, ভাবনা ছিল, করে উঠতে পারিনি। তবে গত বছর থেকে এটা আমাদের খুব আনন্দের খবর, স্কুলের শিক্ষকদের বিশেষ করে একটা সম্মানিত করার উদ্যোগ নিয়েছি। গত বছর এটা সফলভাবে আমরা করতে পেরেছি, এবার আমরা সেই কাজটি শুরু করতে যাচ্ছি। তো এই কাজটা আমাদের চলবে, আমাদের এটা অনলাইনের মাধ্যমে কাজটা চলবে, পত্রিকার মাধ্যমে কাজটা চলবে, আমরা আপনাদের সঙ্গে যুক্ত থেকে কাজটা করব, এবং আশা করি গতবারের মতোই এবারও কাজটি আমরা ভালোভাবে করতে পারব। আজ 5 অক্টোবর জাতীয় শিক্ষক দিবস, সকল শিক্ষককে জানাই আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমরা মনে করি যে প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে শিক্ষকের একটি অপরিসীম গুরুত্ব আছে, কারণ শিক্ষককে অনুকরণ করেই শিক্ষার্থী তার জীবনটি গড়ে তোলার চেষ্টা করে। আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পারি যে প্রত্যেকটি সার্থক মানুষের পিছনে তার শিক্ষকটির কোনো না কোনো প্রভাব রয়েছে। তাই আমি তোমাদেরকে বলবো যে প্রথম আলো IPDC গত বছর থেকে প্রিয় শিক্ষক সম্মাননা একটি অনুষ্ঠান করে থাকেন, সেখানে তোমরা তোমাদের প্রিয় শিক্ষকটির ব্যাপারে তার তোমাদের মতামত জানিয়ে তাকে প্রিয় শিক্ষক হওয়ার সুযোগটি করে দিতে পারো। জেনে ভালো লাগছে IPDC প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের এবং খুশির সংবাদ। গত বছর এই অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় শিক্ষার্থীরা আমাকে সম্মানিত করেছিল। আমি আশা করব এই বছর সারা দেশের অনেক অনেক শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষককে মনোনীত করে সম্মানিত করবে। এই বছর যারা IPDC প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা পেতে যাচ্ছেন তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানাই, সেই সাথে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজকদের জানাই অনেক অনেক ধন্যবাদ। IPDC প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা 2020 আয়োজনের জন্য IPDC এবং প্রথম আলোকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবার নিয়ে পরপর 2 বৎসর এই সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। আমাদের দেশে সমাজে নানা ক্ষেত্রেই প্রণোদনা, সম্মাননা কিংবা পুরস্কারের ব্যবস্থা রয়েছে, দুর্ভাগ্যজনকভাবে শিক্ষাক্ষেত্রে এটা খুবই কম। আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ, আমাদেরকে যদি অগ্রগতির পথে ধাবিত হতে হয় তাহলে কেবলমাত্র শিক্ষার উপর ভর করেই, বিশ্বমানের শিক্ষার উপর ভর করেই বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটতে পারবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 50টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় 30টি মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে মাত্রই 5% সারা পৃথিবীর 5% মানুষ বাস করে।
সেখানে শিক্ষার জন্য নানা প্রণোদনা রয়েছে, পুরস্কার রয়েছে, সম্মাননা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ গবেষক, শ্রেষ্ঠ ছাত্র নানা বিষয়ের। এগুলো সবাইকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে এই পুরস্কার সম্মাননা পাওয়ার জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বিশেষ করে শিক্ষাঙ্গনে পুরস্কারের সংখ্যা, সম্মাননার সংখ্যা খুবই সীমিত। সেই অর্থে প্রিয় শিক্ষক সম্মাননা পুরস্কার অবশ্যই অত্যন্ত কৃতিত্বের দাবি রাখে। আমি নিশ্চিত এই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের শিক্ষকরা আরও উৎসাহিত বোধ করবে, এই সম্মাননা পাওয়ার জন্য তারা আরও উৎকর্ষ অর্জন করবে তাদের নিজেদের কাজে। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। যাদেরই নাম প্রিয় শিক্ষক সম্মাননার তালিকায় আসবে তারা প্রকৃতপক্ষে প্রত্যেকে বিজয়ী। আমি সবাইকে অভিনন্দন জানাই। আইপিডিসি প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা গতবারের মতো এবার আবার শুরু হচ্ছে। এটা আমার একটা খুবই প্রিয় অনুষ্ঠান এবং আয়োজন, কারণ আমি মনে করি শিক্ষক হচ্ছেন আমাদের দ্বিতীয় পিতামাতা, স্কুল হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি ঘর। সারা জীবন কত শিক্ষকের কাছে কত যে ঋণ, সেটা কোনো দিনও শোধ হবার নয়। আবার আলাদা করে বলাও হয় না যে স্যার ম্যাডাম আপনাদের কাছে আমাদের অনেক ঋণ, আপনারা আমাদের ভালোবাসার অর্ঘ গ্রহণ করুন। আইপিডিসি এবং প্রথম আলোর এই প্রিয় শিক্ষক সম্মাননার উদ্যোগ আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে আমাদের শিক্ষকদেরকে ভালোবাসা জানানোর, কৃতজ্ঞতা জানানোর। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে অনুষ্ঠিত হবে এই প্রিয় শিক্ষক সম্মাননা। তার আগে আমাদের জন্য সুযোগ আছে আমাদের নিজেদের প্রিয় শিক্ষককে নির্বাচিত করার। আপনি অংশ নিন, আপনি আপনার প্রিয় শিক্ষককে নির্বাচিত হতে সাহায্য করুন। চলুন একটু চিন্তা করি, একটু ভাবি, আমাদের শৈশবে সেই প্রিয় শিক্ষকেরা যাদের ভালোবাসা, যাদের শিক্ষা, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগের কারণে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তাদের অনেকেই হয়তো এই করোনার সময় ভালো নেই, হয়তো আছেন ভীষণ শারীরিক কিংবা অর্থনৈতিক সংকটে। চলুন তাদেরকে খুঁজে বের করি, তাদের পাশে দাঁড়াই আর তাদের কথা লিখে পাঠাই প্রিয় শিক্ষক সম্মাননার জন্য। আইপিডিসি প্রথম আলো শিক্ষক সম্মাননা 2020, এখানে আমাদের যাদের প্রিয় স্যাররা আছে, প্রিয় ম্যাডামরা আছে, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, এমন কিছু স্যার ম্যাডাম ছিল যারা হয়তো বা আমাদের লাইফের গতিপথ বদলে দিয়েছে, তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি। কেন, আমাদের জীবনে শিক্ষকরা একটা বিশাল ভূমিকা পালন করে। অনেক সময় তারা যখন ক্লাসে ক্লাস নেয় বা কোনো একটা টাস্ক দেয়, হোমওয়ার্ক দেয় বা প্রেশার দেয়, তখন মনে হয় যে কি স্যাররা ম্যাডামরা এত প্রেশার দিচ্ছে। কিন্তু জীবনে যখন আমরা একটা স্টেজ পার করে সামনের দিকে আগাই, তখন মনে হয় যে না, তাদের ওই ভূমিকাটা আমাদের লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। তো আমরা চাই যে যেখান থেকে, বিকজ সকল শিক্ষার্থীরাই নিজেদের টিচারদের কাছে ঋণী, এবং যারা এখন শিক্ষার্থী নাও, কোনো না কোনো সময় কোনো একটা টিচার তাদের লাইফে একটা বিশাল ভূমিকা রেখেছে। তো সেই টিচারদেরকে বা সেই শিক্ষকদেরকে শিক্ষক সম্মাননা পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সুযোগ এসেছে। তাই দেরি না করে এখনই নিজ নিজ প্রিয় শিক্ষক মনোনয়ন দিন, কারণ নিজের যে স্যার আছে, ম্যাডাম আছে, টিচার আছে, তারা যদি এবারে শিক্ষক সম্মাননা পুরস্কারটি পায়, তাহলে আই গেস আপনাদের থেকে আর কারো বেশি ভালো লাগবে না। সো বিশাল একটা সুযোগ আমাদের সামনে, প্লিজ আপনাদের প্রিয় শিক্ষকদেরকে মনোনয়ন দিন। শিক্ষার্থী শিক্ষকের যে মধুর সম্পর্ক সেটি কিন্তু শেষ হয় না ক্লাসরুমে, এমনকি বিদ্যালয় থেকে চলে আসলেও কিন্তু সেটি শেষ হয় না। পথ চলতে আমাদের এই প্রিয় শিক্ষকদের সঙ্গে আমাদের অনেক দেখা হয়। আমরা ভাবি তার জন্য যদি কিছু করতে পারতাম, যদি আমরা এগিয়ে নিতে পারতাম এই সম্পর্কটাকে, সেই সুযোগটাই আমরা করেছি আইপিডিসি প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা। আপনার প্রিয় শিক্ষককে মনোনীত করার জন্য লগ ইন করুন www.priyoshikshak.com।